শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে 4,12,000 নতুন রোগীর বিশ্ব রেকর্ড, মৃত্যু প্রায় 4,000। ভারতে একদিকে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে গরুর করোনা সংক্রমণ রোধে ভারতের 700 হেলথ ডেস্ক। বিশ্বে এক সপ্তাহে করোনার আক্রান্তের অর্ধেকই ভারতে। এবার পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্ত 18,000 ছাড়ালো, ফের শতাধিক মৃত্যু। ইন্দোনেশিয়ার বিমানবন্দরে করোনা টেস্টে ভয়াবহ জালিয়াতি। স্পেনের খ্রিস্টানদের গির্জায় হচ্ছে আজান, চলছে ইফতার। এবং সবশেষ থাকছে হিসার A+ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ আরও উঁচুতে উঠল ভারতে। বুধবার আক্রান্ত মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে দেশটি। এদিন সেখানে নতুন করে 4,12,000-এরও বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা এর আগে সর্বোচ্চ রেকর্ডের চেয়ে অন্তত 10,000 বেশি। এছাড়া মারা গেছেন প্রায় 4,000 করোনা রোগী। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে বুধবার ভারতে নতুন করে 4,12,784 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা গোটা বিশ্বের মধ্যে কোনো দেশে একদিনে সর্বোচ্চ রোগী রেকর্ডের নতুন রেকর্ড। এর আগের রেকর্ডটিও অবশ্য ভারতেই ছিল। গত 30 এপ্রিল বিশ্বে প্রথমবারের মতো একদিনে 4,00,000 রোগী শনাক্ত হয়েছিল সেখানে। আশঙ্কার বিষয় হচ্ছে, ভারতে গত কয়েকদিনে ধারাবাহিকভাবে করোনা টেস্টের সংখ্যা কমা সত্ত্বেও বুধবার সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গত 30 এপ্রিল রেকর্ড রোগী শনাক্তের দিন সর্বোচ্চ 19,40,000 নমুনা পরীক্ষা করা হয়েছিল, কিন্তু গত সোমবার এর পরিমাণ প্রায় 3,00,000 কমে দাঁড়ায় 16,60,000-এ, আর গত মঙ্গলবার তা কমে হয়েছে 15,40,000। ফলশ্রুতিতে গত 3 দিনে টেস্টে পজিটিভ শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 24.4%, যা গত সপ্তাহের একই 3 দিনের তুলনায় অন্তত 2% বেশি। কোন অঞ্চলে PTR বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে সেখানে সংক্রমণের হার অনেক বেশি, এবং এ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ওই অঞ্চলে পর্যাপ্ত পরীক্ষার অভাবে অনেক রোগী অশনাক্ত থেকে যাচ্ছেন। করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ভাইরাস সংক্রমণ থেকে গরু রক্ষার পরিকল্পনা হাতে নিয়েছে। এই লক্ষ্যে উত্তরপ্রদেশের সকল জেলায় একটি করে মোট 700 হেলথ ডেস্ক প্রতিষ্ঠা করা হয়েছে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এই খবর জানায়। এছাড়া উত্তরপ্রদেশের রাজ্য সরকার সকল গোশালায় করোনা সংক্রমণ প্রতিরোধী নির্দেশনা পালনের সাথে সাথে গোশালায় মাস্কের ব্যবহার এবং বারবার তাপমাত্রা মাপার বিষয়ে নির্দেশ দিয়েছে। গোশালায় একই সাথে মেট্রিক্স বা থার্মাল স্ক্যানার সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহের নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের ভাষ্যমতে এই গোশালয়গুলোতে রাজ্যের মালিকবিহীন গরুর আশ্রয়ের ব্যবস্থা করা হয়। সরকারি তথ্য অনুসারে উত্তরপ্রদেশে বর্তমানে 5,268 গোশালায় মোট 5,73,417 গরু আশ্রয়ে রয়েছে। করোনায় বিপর্যস্ত ভারত, মহামারীর দ্বিতীয় ঢেউয়ে কিছুতেই সামাল দিতে পারছে না তারা। গত এক সপ্তাহে সারা বিশ্বে যত মানুষ করোনা আক্রান্ত হয়েছেন তার প্রায় অর্ধেকই ভারতে। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখানে বলা হয়েছে, গত সপ্তাহে বিশ্বের মোট কোভিড আক্রান্তের 46% ভারতে। শুধু তাই নয়, এই সময়ে মোট মৃত্যুর 1/4 দেশটিতে হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে আঘাত হানার পর এপ্রিলের শুরু থেকেই ভারতে বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহে তা চরমে পৌঁছেছে। গত 14 দিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণ রয়েছে গড়ে 3,00,000-এরও বেশি। গত 10 দিনে তা 3,50,000-এরও বেশি রয়েছে। শুধু তাই নয়, গত 24 ঘন্টায় সংক্রমণ মৃত্যুতে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি। এদিন সেখানে নতুন করে 4,12,000-এরও বেশি মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন প্রায় 4,000 রোগী। 1 বছরও বেশি সময় ধরে চলমান করোনা সংক্রমণের মধ্যেই এটি দেশটির সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যুর রেকর্ড। এই সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে ভারতের স্বাস্থ্য পরিষেবার করুণ চিত্র ফুটে উঠেছে।
অক্সিজেনের অভাবে মৃত্যুর পাশাপাশি কোভিড রোগীদের শয্যা না পাওয়া, করোনা পরীক্ষা করতে দীর্ঘ অপেক্ষার খবর বারবার উঠে আসছে গণমাধ্যমে। কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি এবং পরিকল্পনার অভাবের জন্য ভারত সরকারের সমালোচনা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। দেশের বেশ কয়েকটি রাজ্যে কারফিউ লকডাউন জারি করে সংক্রমণ কমানোর চেষ্টা করা হলেও কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন জাগছে নাগরিকদের মনে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 18,000 ছাড়িয়েছে। রাজ্যটিতে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা। পাশাপাশি গত 24 ঘণ্টায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 18,102 জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,16,635। কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা 4,000-এর কাছাকাছি। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলির মতো জেলায় দৈনিক সংক্রমণের সংখ্যা 900 ছাড়িয়েছে। একই সময়ে রাজ্যটিতে করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে 103 জনের। এ নিয়ে টানা 2 দিন মৃত্যুর পরিমাণ 100 ছাড়ালো। এর মধ্যে চব্বিশ পরগনায় 27 জন এবং কলকাতায় 25 জনের মৃত্যু হয়। দক্ষিণ চব্বিশ পরগনায় মৃত্যু হয়েছে 10 জনের। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় প্রাণ হারিয়েছেন মোট 11,847 জন মানুষ। ইন্দোনেশিয়ার একটি বিমানবন্দরে করোনা টেস্টে ভুয়া পজিটিভ রিপোর্ট আসছে বলে অভিযোগ করছিলেন যাত্রীরা। এ কারণে বিষয়টি ক্ষতি দেখতে পুলিশ কর্মকর্তা ছদ্মবেশে যাত্রী সেজে পরীক্ষা করতে যান। ঘটনাক্রমে তার রিপোর্টও পজিটিভ আসে। তখন অন্য পুলিশ সদস্যরা বিমানবন্দরের পরীক্ষাগারে অভিযান চালান। সেখান থেকে একাধিক ব্যবহার করা টেস্ট কিট উদ্ধার করেন তারা। বৃহস্পতিবার বিবিসি বাংলার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, করোনা টেস্টের জন্য নাকের ভেতর থেকে নমুনা সংগ্রহ করতে যে কাঠি ব্যবহার করা হয় সেটি ধুয়ে ফের বিক্রি এবং ব্যবহার করার অভিযোগে সম্প্রতি ইন্দোনেশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত ওষুধ কোম্পানির কয়েকজনকে আটক করা হয়েছে। স্থানীয় পুলিশ বলছে বিমানবন্দরটিতে অন্তত 9,000 যাত্রীর নাক থেকে নমুনা সংগ্রহে যে কিট বা কাঠি ব্যবহার করা হয়েছে সেটি এর আগেও ব্যবহার করা হয়েছিল। সেখানে গত ডিসেম্বর থেকে এই জালিয়াতি চলছিল। করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের বহু দেশে প্লেনে ভ্রমণ করতে হলে যাত্রীদের কোভিড-19 নেগেটিভ সনদ লাগে। সেজন্য অনেক জায়গায় বিমানবন্দরের ভেতরেই যাত্রীদের নমুনা সংগ্রহ এবং তাৎক্ষণিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পবিত্র রমজানে এক করেছে স্পেনের মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে। বার্সেলোনায় ধর্মীয় ভেদাভেদ ভুলে গির্জায় চলছে ইফতারি আয়োজন। করোনার কারণে অল্প জায়গায় জমায়েত নিষিদ্ধ থাকায় মুসল্লিদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে গির্জা, যেখানে একসাথে ইফতার করতে পারছেন 150 মানুষ। গির্জায় আজানের ধ্বনিতে মুখরিত পুরো প্রাঙ্গণ। গির্জায় আজানের ধ্বনি শুনতে অবাক লাগলেও এমনই দৃশ্য সাক্ষী হয়েছে স্পেনের বার্সেলোনা শহরের মানুষ। শহরটিতে বসবাসরত মুসল্লিদের একসাথে ইফতারি করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে ক্যাথলিকদের একটি গির্জা। আয়োজকরা বলছেন শুধু মুসলিমরাই নয়, ধর্মীয় এই সম্প্রীতিতে খুশি খ্রিস্টান ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মের মানুষও। আয়োজকরা আরও জানান রেস্তোরাঁ বা মসজিদের জায়গা কম থাকায় করোনার কারণে একসাথে এত মানুষের জমায়েত নিষিদ্ধ, তাই গির্জায় বেশি জায়গা থাকায় ইফতারি করার সুবিধার্থে এটিকে বেছে নেওয়া হয়েছে। শুধু মুসলিমরাই নয়, এই উদারতাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রাও। তারা বলছে মসজিদ কিংবা গির্জা সবই সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য, তার ধর্মীয় ভেদাভেদ ভুলে এমন সম্প্রীতি উদাহরণ হয়ে থাকবে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিসার A+ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার একটি টুইট বার্তায় এই তথ্য জানায়। দেশটির মধ্যাঞ্চলীয় আকশায় প্রদেশে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। সোমবার চালানো এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিসাইল উৎক্ষেপণের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যায় ক্ষেপণাস্ত্রটি আকাশে উড়ে যাচ্ছে। হিসার ক্ষেপণাস্ত্রের ব্যবস্থার সাময়িক স্থাপনা, বন্দর, বিভিন্ন সামরিক অবকাঠামো এবং পরিবহন সুবিধা আর সেনাদের উপর আকাশ হামলা থেকে প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছে। নিম্ন এবং মধ্যম উচ্চতায় তুরস্কের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা বিদ্যমান চাহিদা এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পূরণ হবে।
এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জঙ্গি বিমান, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল, ড্রোন এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণ করার জন্য পুত্রুদে কার্যকর হবে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সর আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকা